আর মেহেদী মিরাজ একটা বল করে একটা স্টাম ভেঙে দিয়েছে আপনার বকত মারে এরপরে যখন শাহজুলা আন্তর্জাতিক বিমান বিমানবন্দর আসে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় আর বলে আর দেশের মুখ উজ্জ্বল করেছে ঠিক না সম্মানিত উপস্থিতি আজকে আমাদের বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি অনুগ্রহ আমাদের প্রতি এসেছে যার কারণে আজকে বাংলার জমিন থেকে সারা বিশ্বব্যাপী যখন কুরআন তিলাওয়াতের কুরআনে যখন প্রতিযোগিতা হয় বাংলাদেশের জমিন থেকে সেই কুরআনের হাফেজরা কুরআন তিলাওয়াত করে বিশ্বে জয় করে বাংলাদেশে ফিরে ঠিক কি না কিন্তু বিশ্বকে জয় করে বাংলাদেশের আপনার ওই যে শাহজাল আন্তর্জাতিক বন্দরে তারা যখন অবতরণ করে তারা যখন আসে ইসলাম দিয়ে কোরআন দিয়ে বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের এক মানচিত্রে তারা কিন্তু তুলে ধরে ওই সমস্ত ব্যক্তিদেরকে একটা ঘাস ফুলে দেওয়া হয় না আর মেহেদি মিরাজ একটা বল করে একটা ইস্টাম ভেঙে দিয়েছে আপনার বকত মারে এরপরে যখন শাহজাল আন্তর্জাতিক বিমান বন্দর আসে ফুলে তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় আর বলে এরা দেশের মুখ উজ্জ্বল করেছে ঠিক না। সম্মানিত উপস্থিতি

আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়ে আমাদেরকে সুন্দর একটি কথা জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন এই কিতাবটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই যার কোন ঠিক কিনা আমার ভাইরা অন্যান্য কিতাবের লেখকেরা সব সময় লেখার পরে লাস্টের দিকে একটা কথা বলে আমার যদি ভুল হয় ধরে দিবেন কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একটি কথা বললেন এই কিতাবটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ না

আমি এই কোরআনে বর্ণনা করেছি সকল প্রকারের দৃষ্টান্ত মানুষের জন্য ঠিক কিনা সব উদাহরণ গুলো এক্সাম্পল গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউজিতাহুম বিআয়া আর এই নিদর্শন এই ঘটনা গুলো আপনি যদি মানুষের সামনে পেশ করেন লা ইয়াকুলান্নাল্লাযিনা কাফারু কাফিররা অবশ্যই বলবে ইন আনতুম ইল্লা মুবতিলুন তোমরা পয়গম্বর মিথ্যা প্রতিপন্নকারী সব মানুষ বুঝলি আল্লাহ বলেন আমি মধ্যে উদাহরণ দিলাম ঘটনা দিলাম তথ্য দিলাম সবকিছু দিলাম এটা সবাই বুঝে না বুঝে এক শ্রেণীর ব্যক্তি কয় শ্রেণীর

এই উদাহরণ एग्जांपल আমি মানুষের জন্য দিয়েছি মানুষের জন্য বর্ণনা করেছি ওয়া মা ইয়াতিহা ইল্লাল আलिमুন আর এই উদাহরণ एग्जांपल গুলো শুধুমাত্র কেবলমাত্র আলেমরাই বুঝে সম্মানিত বস্তুটি আল্লাহ তাআলা মাকরুস আর উদাহরণ দেওয়ার পরে আয়াতটি নাযিল করেছেন আমার ভাইরা

আর অতীল কাল না এটা শুধুমাত্র মাত্র আমি মানুষের জন্য একটা উদাহরণ করে আমি তৈরি করেছি আমি বর্ণনা দিয়েছি লাল লগ করেন যাতে করে তারা চিন্তা করে ঠিক কি না আল্লাহ তালা বলেন কুরআনটার মধ্য আমি সব কিছুই তোমাদের জন্য দিয়ে দিলাম উদাহরণ দিলাম एग्जांपल দিলাম সব কিছু ঘটনাগুলো দিয়ে দিলাম তোমাদের জীবন করার জন্য আমি সব কিছুই দিয়ে দিলাম বান্দা এই কুরআনটা তোমরা সুন্দরভাবে আক্রে ধর ঠিক কি না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা চার

আমার ভাইরা আল্লাহ তাআলা বলছেন আল ফুরু নিআমাতাল্লাহ তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে শরণ করো ইয কুনতুম আ'াদান তোমরা যখন একে অপরের শত্রু ছিলে তা আল্লাহ বাবা ইনাকুলুবিকুম আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে محبت ভালোবাসা পাইদা করে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না এরপর আল্লাহ তাআলা বলছেন ফাসবাহতুম বিনিয়মতিহি খাওয়ানাত অতঃপর তোমরা ভাই ভাই হয়েছো

তা তাदून আমি তোমাদের জন্য আমার আয়াতসমূহ বাণীগুলো আমি কিন্তু নাজিল করি আমি তোমাদের কাছে সুস্পষ্ট করে যাতে করে তোমরা বুঝতে পারো চিন্তা করো আমার ভাইরা তাহলে এই কোরআন সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিলাম বাস্তবে আজকে আমরা যদি কোরআনুল কারীম কে আক্রে ধরতাম আমরা কিন্তু লাঞ্ছিত অপদস্ত অপমানিত হতাম না জোরে কন ঠিক কি না এই কোরআন দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 120 বছরের যুদ্ধকে থামিয়ে দিয়েছেন যা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই কোরআনের দিকে আসার দরকার আছে না নাই যার বলেন আসার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি এই কোরআনের দিকে আমাদের আসার দরকার আছে না নাই